অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে জানোয়ারকে হত্যা করা হয়েছে। আমি এখানে তার জানাজায় দাঁড়িয়ে বলেছিলাম যে যারাই হত্যাকাণ্ড করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তার সকল অপকর্ম আমরা শেষ করে দিয়েছি। আজকেও আপনাদেরকে বলি যে কে রাজনীতি শুরু করেছেন, আমি আপনাদেরকে বলবো এক সময় বিএনপি করতেন দেওয়ালর অনেক আত্মীয় স্বজন আছে, তারা বিএনপিও করে আওয়ামী লীগও করে আত্মীয়দের মধ্যে, তারা আজকে লাশ নিয়ে খেলা শুরু করেছেন। আমি আকাও বাহাদ্দিন বাহার দায়িত্ব নিয়েছি, দেওয়ালরকে মারে না, আমি আমার কর্মীদেরকে সন্তানের মতো দেখি, আমার সন্তান হত্যা হয়েছে এখানে। সুতরাং এই লাশ নিয়ে কেউ খেলবেন না, কোনো রাজনীতি করার চেষ্টা করবেন এই লাশ নিয়ে। আমরা আমাদের মতোই এটার শেষ পর্যায়ে দেখব। ইতিমধ্যে আমরা অনেক কিছু এগিয়েছি, অনেক দূর এগিয়েছি। এই এই হত্যাকাণ্ডকে আমরা ছাড়বো না। আগামী 30 তারিখ যদি কেউ মনে করেন এইখানে মস্তানি করবেন, আইসেন, মোকাবেলা হবে, মোকাবেলা হবে। ভয়ভীতি দেখান আমাদের লোকজনকে, কাওয়ার্ড, সাহস থাকলে আইসা দেখান। তা আজকে বলতে চাই দেওয়ালের বিষয়টা আমরা দেখব। আজকে বলি ভয় পাওয়ার কিছু নাই, এই এলাকা আমার ছিল না, যেদিন থেকে এই এলাকা আমার হয়েছে এই এলাকার মানুষের নিরাপত্তার দায়িত্ব আকাও বাহাদ্দিন বার নেবে। আপনাদের সকলের সহযোগিতা আমার দরকার। আপনি যে দেখেন আমার নির্বাচনী এলাকায় আজকে শান্তি বিরাজ করে, আজকে আমার নির্বাচনী এলাকায় মানুষ স্লোগান দেয়, খাম্বা আছে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ দিয়েছে বাহার ভাই। আজকে আমার এলাকার মানুষ স্লোগান দেয় নদী ছিল পোল নাই, পোল করেছে বাহার ভাই। আজকে আমার এলাকার মানুষ স্লোগান দেয় স্কুল ছিল দালান নাই, দালান করেছে বাহার ভাই। এই এলাকাটা আমার জন্য নতুন, এই এলাকায় গত 30 বছর অনেকের কথা আমি শুনি, উন্নয়ন করেছে, উন্নয়ন করেছে, উন্নয়ন করেছে। আমি এই এলাকায় আপনাদের এখানে আসার আগেই আমার এই 9টা ওয়ার্ডের জন্য আমি 1,45,000 কোটি টাকা স্যাংশন দিয়েছি, 125 কোটি টাকার কাজ শুরু হয়েছে। আপনাদের এই ইউনিয়নে অনেক রাস্তা আছে, 7 ফুট রাস্তা আজকে 24 ফুট হচ্ছে, আপনারা দেখেন না, দেখেন আপনারা সব রাস্তা চিনেন আপনারা সব। আগামী দিনে এই এলাকার রাস্তার উন্নয়ন, এই এলাকার স্কুলের উন্নয়ন, এখানে আসলেই মন খারাপ হয়ে যায় আমার, এরকম তো হওয়ার কথা ছিল না আমাদের। একটা নিরপরাধ ছেলেকে কোনো কারণ ছাড়া মেরে ফেলবেন তো হতে পারে না, আসলে এটা সহ্য করার মতো বিষয় না। আজকে বলি যে আমার নির্বাচনী এলাকায় 30 কোটি টাকা আমি দর গেছি, 67টা হাই স্কুলে এবং কলেজে নতুন দালান করে দিয়েছি। আজকে আমার কুমিল্লা শহরে কোনো সন্ত্রাসী নাই, আজকে কোনো চাঁদাবাজ নাই আমার কুমিল্লা শহরে। আপনাদের এখানে অলিতে গলিতে চাঁদাবাজি হয়, টেলিফোনে ধমক দিয়ে টাকা নাই, এলাকায় অলিতে গলিতে চাঁদাবাজি হয়, ধমক দিয়ে টাকা নাই। নির্বাচন শেষ হওয়ার পর যাদের মাধ্যমে চাঁদা আদায় করা হয় তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমার তো নতুন এলাকাটা ফুরেনটা গুছাই লাইছি না, গুছাইছি নি, 59টা প্রাইমারি স্কুল করছি। আপনাদের এলাকায় কয়টা প্রাইমারি স্কুল হয়েছে? এখন তো দালান একটাও হয় নাই, নতুন দালান হয়েছে আপনাদের একটাও হয় নাই, হবে ইনশাল্লাহ এইবার হবে, এইবার হবে, নির্বাচনের পরে হবে। আমি আপনাদেরকে শুধু একটাই বলবো, এখানে অন্য কোনো কথা বলে লাভ নাই, আপনারা যোগে যোগে ঠকছেন, যোগে যোগে কালে কালে ঠকছেন, ঠকেন নাই। আমি তো এমপি হওয়ার আগে আপনাদের কিছু আরম্ভ করছি, আরম্ভ করি নাই, কিন্তু মনে ভোট দেবেন কোনো সমস্যা নাই, কিছু কোনো সমস্যা নাই। বললাম তো দেওয়ালের লাশ নিয়ে কেউ পলিটিক্স করবেন না, যাই হোক যাই হোক, যারা বিএনপি করেন তারা বিএনপি, তারা দেওয়ালের বাই হন, স্বাস্থ্য বাই হন, খালতো বাই হন, ভূতো বাই বিশ্বাস করি না। দেওয়ালের জীবনে কোনোদিন বিএনপির বয়ের সাথে সম্পর্ক, আপনারা আমাকে একটু সহায়তা করেন, এই এলাকার মানুষ যেন শান্তিতে ঘুমায়।
দেওয়ালের পরে যেন আর কাউকে হত্যা না করতে হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আপনাদের সন্তানরা যেন নিশ্চিন্ত মনে চলাচল করতে হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আপনারা সহায়তা করবেন না? আছেনি ওনটে? হ্যাঁ, এগারো একজনে আকাম মহাদিন ভাই, এগারোর মানুষ আমি। সুতরাং আমি চাই আমার কুমিল্লার মানুষ শান্তিতে ঘুমাক, শান্তিতে থাক।